আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি? মোহাম্মদ হানিফ। আচ্ছা, আপনি তো আমাদের প্রজেক্ট পাইছেন। হ্যাঁ। কদিন আগে পাইছেন? ছয় সাত মাস ধরে। আচ্ছা, তো প্রজেক্ট পাওয়ার আগে আপনি কি করতেন? আমি বাসে ডিউটি করতাম, তখন দেখা গেছে বাসে অনেক যাত্রীদের সাথে ঝগড়া হইতো, গেঞ্জাম হইতো, মাইর দূর খাইতাম। পরে আমি শুনলাম যে এরকম অভিজাত ফাউন্ডেশন থেকে ভ্যান দেয়, রিক্সা দেয়, তখন আমি অফিসে আসলাম। আসা দরখাস্ত দিলাম যে একটা ভ্যানের জন্য যে যদি ভ্যান পাই তাহলে কাঁচা মাল ঠাল বিক্রি করতে পারো। পরে আমি ফর্ম জমা দিছি, দেওয়ার পর কিছুদিন পরেই ভ্যানটা পাইছি। এখন আল্লাহ দিলে কাঁচা মাল ঠাল বেচে আমি ভালোই আছি। যাক, আলহামদুলিল্লাহ। তো আপনার তো ওই যে আগে বাসে হেল্পারির কাজ করতেন, তো এই বাসে হেল্পারির চেয়ে তো এখন হচ্ছে কাঁচামালের কাজ করতেছেন, বিক্রি করতেছেন? অনেক শান্তি লাগে, কারণ যখনই বাসে যাইতাম আতঙ্কে থাকতাম প্রতিটা সেকেন্ডে, যেই মনে হয় গ্যাঞ্জাম লাগে, মারামারি লাগতে পারে। ঠিক আছে, অনেক সময় বাথরুমে চাপ দিল, বাসে বাথরুম করার কোনো সুযোগ নেই, কিছু নেই। ঠিক আছে, আর এটা হলো নিজের শান্তি, যখন মন চায় তখন মাল বিক্রি করলে করলাম, না করলে রেস্ট করলাম। ঠিক আছে, আর বাসে যাইতে হইতো, না গেলে পরের দিন গাড়ি পাওয়া যেত না, দেখা গেছে বেশিরভাগই অভাবে থাকতাম বাসে। যাক, এখন তো নিজের ভ্যান পাইছেন। হ্যাঁ, এখন আপনার ভ্যান দিয়ে কীরকম উন্নতি হচ্ছে? এখন আলহামদুলিল্লাহ খাইলে মোটামুটি ভালোই আছি, তাই যদি আরেকটু মানে চালান হয় তো দেখা গেছে একটা দোকানপাট নিয়ে বসতে পারলে আর একটু ভালোই। তো আপনার ভবিষ্যতে ইচ্ছাটা শুনি। ভবিষ্যতে একটা দোকানপাট নিয়ে এক জায়গায় বসে দোকানদারি করার চিন্তা ভাবনা আছে, কারণ এক জায়গায় দোকানদারি করলে কাস্টমার অনেক সময় বান্ধ হয়ে যায়, ভ্যান দিয়ে দেখা যায় হাইটটা হাইটটা মাল বেশি, অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয় না। আর একটা দোকান স্থায়ীভাবে যদি মাল বিক্রি করতে পারি অনেক কাস্টমার বান্ধ হয়, বেচা কেনাটা আর একটু ভালোই। যাক, আলহামদুলিল্লাহ, আপনার ভবিষ্যতে ইচ্ছা যাতে পূরণ হয় সেই দোয়া করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি সক্ষমের থেকে ব্যান পাইয়া আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি।